টিএসসিতে বন্যার তো মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে ওঠা টাকার পূর্ণাঙ্গ হিসেব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোট ওঠা 11,69,84,000 টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় হয়েছে 1,78,33,000 টাকা। ব্যাংকে থাকা টাকার মধ্যে 8 কোটি টাকা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং বাকি টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিত পুনর্বাসন কার্যক্রমে খরচ হবে বলে জানান সমন্বয়করা। রিপোর্ট করছেন রাসনা দাস। বন্যা দুর্গতদের মাঝে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরেও মোটা অঙ্কের টাকা থেকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণের টাকা ব্যাংকে কেন, সেই প্রশ্নের উত্তর দিলেন আন্দোলনের সমন্বয়করা। ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1,000 টাকার নোট হয় তারপর আমার 110টা বান্ডিল হবে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। এ সময় পূর্বের ত্রাণ কার্যক্রমের হিসাব নিয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ এবং উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রম সহ সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলেন সমন্বয়করা। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি হয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে, সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। দক্ষিণাঞ্চলের মতো উত্তরের বনভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের এই নতুন রূপের কারিগররা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।